তোমাকে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। ভাইরা আমার, যেমন একটা চোর চুরি করে, একটা ডাকাত যখন ডাকাতি করে, পুলিশের ইনফরমেশন যখন ওর পড়ে যায়, ওই পুলিশের যদি যখন ওকে সিলিন্ডার করানো হয়, যদি ও সিলিন্ডার হয় তাহলে ওর অনেকটা সহলিয়াত আছে, অনেকটা ওর যেন আরাম হবে। আর যদি সেই সিলিন্ডার না হয় তাহলে পুলিশ প্রশাসন ধরতে পারলে ওকে বেদম পিটন দেবে, ওর ট্যাং হাত ভেঙে যেন গুঁড়া করে দেবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, তাকে যেন বললেন, ভাইজান তুমি যতগুলা জীবনে পাপ করেছো সেই পাপের বিনিময়ে তোমাকে আল্লাহকে যেন নিজের বডিখানে সিলিন্ডার করতে হবে, আর তোমাকে মুখে উচ্চারণ করতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, জীবনের সমস্ত ভুলগুলাকে এক এক করে দর্শাতে হবে, আল্লাহর কাছে দর্শাতে হবে, তোমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে। রে ভাই, যদি তুমি আল্লাহকে যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গোনাকে মোচন করে দিতে পারে। দিলেন আর বললেন, বোন তোমাকে যেই টাকাটা আমি দিয়েছি বোন, তোমার কাছ থেকে আর আমি টাকাটা নেব না, তোমাকে আমি দিয়ে দিলাম, তোমাকে আমি দান করে দিলাম বোন রে, আর আমি জীবনে এই রকম পাপের কাজ আমি করব না। ওখান থেকে বোনকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়ার পরই ওখান থেকে রিটার্ন এসে আর উনি বাড়িতে ঢোকেননি। ভাইরে আমার, বন্ধুরে আমার, সেই যেন একটা নির্জন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজরাইলকে পাঠালেন মালাকুল মউতকে, যাও রে, ওরে আমার ফারিস্তা মালাকুল মউত, যাও ওই যে কিফিল বসে বসে কাঁদছে ওর দোয়া খেলাকে কবজ করে নাও। আল্লাহ আকবার, ওর দম কবজ করে নেওয়া হলো। দম কবজ করে নেওয়ার পর আল্লাহ কাদ গাফারা লিল কিফিলে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গাইবি যেন একটা খবর চলে আসলো, তার দরজায় লেখা আছে সকাল হয়ে গেল, এলাকায় যেন তাহালকা মেজে গেল, সুবহানাল্লাহ, উমুক গ্রামে যে কিফিল নামে ডাকাত ছিল, ওই যে ছিল, তাহলে চিন্তা করেন কেমন লোক ছিল, চিন্তা করেন এই বেকার লোক খবর পাওয়া মাত্রে এই ওর বাড়িতে, লোকটা তো যখন মারাই গেল তো চলো একবার ওর মুখখানে একবার দেখেই নি, দেখে নি বলে সব লাইন দিয়ে, ফজরের বাদেই লাইন দিয়ে সবাই দেখতে আসছে, দেখতে এসে দেখছে সুবহানাল্লাহ, ওর বাড়িতে প্রবেশ করতেই না করতেই একটা বিশাল আকারে যেন লেখানো আছে তার দরজার সামনে, ইন্নাসুলের দেওয়া যে রাস্তা আছে এই রাস্তা অবলম্বন এখন অবধি আমরা করতে শিখতে পারলাম না, আল্লাহ যে দয়া, আল্লাহ যে মেহরবান এটা আমরা এখনো বুঝতে শিখতে পারলাম না। আমরা গাড়ির গাড়ি গোনাই করি, গোনাই করি, জীবনে কে কটা আমল নেকির কাজ করেন বাপ, কে কটা, আজকের দিনটা তো আপনি হিসাব করেন তো, জীবনে কটা আপনি গোনা, কতগুলা ওই সমস্ত চোখের জেনা হয়ে যায়, চোখের যেন নোংরা কাজ দেখে আপনার চোখের জেনা হয়, ওই চোখের জেনাটাকে আপনি জোহরের সময় আপনি ধুয়ে মুছে উঁচু যখন করলেন তখন ওই গোনাটা মোচন হয়ে যায়, হাত দিয়ে আপনি অনেক কিছু গোনার কাজ করেছেন যখন উঁচু করলেন হাত ধুয়ে আপনার গোনাটা মোচন হয়ে যায়, এই ব্যাপারে আপনি পা ধুলেন আপনি যে উজুর মাধ্যম দিয়ে আপনার সমস্ত গোনা মোচন করে দিলেন, এই যে পাঁচ ওয়াক্ত দিনের আইতে আপনি করেন এতে গোনা মোচন হয়। কিন্তু আব্বা জান, আমার বাপ জান, ভাই জানেরা, কজন আপনি পাঁচ ওয়াক্ত নামাজই পড়েন বলেন তো, কজন? ইল্লা মাশাআল্লাহ, যে লোকজন ওই জায়গাটাতে গিয়ে কিফিলে দরজায় গিয়ে যখনই পড়ে যে আল্লাহ কিফিলকে যেন ক্ষমা করে দিয়েছে, এই যে মানুষ হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, কিফিল এমন জীবনে কি এমন নেকির, আল্লাহির রহমানির রহিম, ইল্লা
তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালেহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত সুন্দর সুসংবাদ আল্লাহর কোরআন। কর্ম করতে লাগলো, কোনটা সত্য কর্ম? এই যে আপনি বাড়ি থেকে বিছানা থেকে উঠলেন বাপ, আর আপনি করলেন কি? নিজেকে বুঝতে ভুল বুঝতে পেরে বিছান থেকে উঠলেন, এই যে নেকির কাজ আর আপনার আরম্ভ হয়ে গেল। এই বেকার উজু করলেন, উজু করলেন নেকির কাম আরম্ভ হয়ে গেল। এই বেকার সালাত তওবা দুরিকাত নামাজ আদায় করলেন, আপনার নেকির কাজ আরম্ভ হয়ে গেল। আল্লাহর কাছে আপনি করলেন কি? তওবা করার জন্য হাত তুলে দু চোখ পানি ভরে যেন ছেড়ে চোখ দিয়ে জল ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এই যে কাঁদতে লাগলেন, এটাই হলো আমালান সালেহা, সত্য কর্ম। সমস্ত গোনাগুলাকে, সমস্ত গোনার লিস্টে যে গোনাগুলা আছে ওই গোনার পাতাখানাকে আল্লাহ করে নাকি ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করেন বিল হাসানা, ওই নেকির সঙ্গে। আল্লাহ বলছেন আমাকে নিজেকে মোচন করতে হবে, এই কাজ আমরা করতে শিখিনি। এবার আপনাকে বলি, আপনারা জীবনে ভুল কাজ করেছেন, এবার আপনি ভালো কাজ করতে লাগেন। কি কাজ? ভালো কাজ করতে লাগেন। কি ভুল করেছেন? পবিত্র করে জীবনে আপনি ব্যবহার করছেন, আপনার জীবনটাতে আপনি ব্যবহার করছেন, এই জীবনটাকে আপনাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এখন আপনি ভুল কাজ করেছেন, ভুল কাজ ভুলের জড়িত আছেন, আপনার ওই অপবিত্র মাল অপবিত্র ধন সম্পদকে আপনি খেয়ে ভক্ষণ করে আপনার জামা কাপড় পর্যন্ত আপনি নোংরা করে দিয়েছেন, আপনার জীবনের এই রক্ত মাংস সবকে আপনি অপবিত্র করে দিয়েছেন। বলে বাপ মৌলানা সাহেব কি করে আমি এইটাকে পবিত্র করব? নেন আসেন আপনাকে আমি দেখাই। ওই যে আপনাকে ভুলে ভুল সংশোধনের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। বলে আল্লাহ জীবনে আমি যা ভুল করেছি আর জীবনে আমি ভুল কাজ করব না, আমি আজ থেকে নিয়ে তওবা করলাম, আর আমি জীবনে যা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর কোরআন বলছেন আপনার সমস্ত সাইয়্যা গুনাহকে সমস্তকে আল্লাহ পরিবর্তন করে দেবে। এখন আপনি বর্তমানে ভুলে জড়িত আছেন, গোনার মধ্যে জড়িত আছেন, আপনি নিজেকে সুধরে দেন, আপনি নিজেকে সতর্ক করেন, আল্লাহকে সিলেন্ডার করেন, একবার আপনি তওবা করেন আল্লাহর কাছে, সমস্ত জিনিস আপনার সংশোধন হয়ে যাবে। তারপরেও যদি আপনি না করেন, বলে মৌলানা সাহেব মুলবীরকে কথা শুনে শুনে শুনছি তো বাপজান, কেমন করে দোয়া কবুল করবে? আপনাকে দেখাই দেখাই আপনাকে, আলিম ওলামা বসে আছেন, আপনার 20 মন যদি ধান হয় বা 20 মন যদি ভুট্টা হয়, 20 মন যদি মাকাই হয়, 20 মন যদি আর কোনো ফসল হয় আপনার আল্লাহর জমিতে থেকে, ওখান থেকে আপনাকে এক মন আল্লাহর রাস্তায় মেপে দিয়ে মন শয়তান আপনাকে দেখেন হারাম খিলাইছে কি করে, শয়তান আপনাকে পথ ভ্রষ্ট করছে কি করে, আর শয়তান চাই না যে আদমের বেটা বেটি ভালো কাজ করুক আর ও জান্নাতে যাক আর আমি একাই জাহান্নামে যাই, তাইগুলি আপনার ভিতরে ওয়াসওয়াসা ডালতে লাগলো। কি ওয়াসওয়াসা? এই 100 মন্তর ভুট্টা হয়েছে, দাম কত? এই 2000 টাকা কুইন্টাল, তো দু কুইন্টাল 5 মানে 2 কুইন্টাল 4000 টাকা হলো, আর ওই 4000 টাকাকে তুই আল্লাহর রাস্তায় দিবি না? খবরদার দিস না, ওই টাকাটা দিয়ে যেটি ওই পাইট করেছিলি ওই পাইটের মজুরি হয়ে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এবার আপনি করলেন কি? মানে কথা তো তাই না, না জোহের মুলবির কথা শুনে আমি দান করতে যাব না, আমার 10টা যেন পাইট আমি করেছি, ওই 10টা পাইটের ঋণ আমাকে মহাজন করে মহাজন আমার শোধ করা হবে, আমি দিতে পারবো না। এই বেকার আমার প্রচলন একটা আছে, ওই প্রচলন অনুযায়ী আমি করলাম কি, নিজেকে বড় মুখ করে আমি করলাম কি, ওই 500,000 টাকা আমি নিলাম, আর নিয়ে যাওয়ার পরে মাদ্রাসাতে আমি দিয়ে দিলাম। এ আমার বাপজান, ওই যে আপনি 3000 টাকাকে যে আপনি নিজের মালের ভিতরে রেখে দিলেন, নিজের টাকার ভিতরে রাখলেন বাপুরে, নিজের মালধনের ভিতরে আপনি 3000-এর সম্পত্তিকে জমি মানে জমি থেকে ফসলকে যে আপনি নিজের মালের ভিতরে রেখে দিলেন, ওই সমস্ত আপনার
হারাম হয়ে গেল, সব আপনার হারাম হয়ে গেল, ওখান থেকে আপনি বিক্রি করবেন, আপনি নিজের পরিবারকে খিলাবেন, ওদেরকে হারাম খাবার খিলাইলেন, আপনি নিজে খেলেন, আপনার নিজের জামা কাপড় কড়াই করলেন ওইটা বিক্রি করে, আপনার ছেলে মেয়েকে আপনি কড়াই করলেন জামা কড়াই করে, পোশাক কিনে দিলেন, ওদেরকে হারাম পয়সা দিয়ে পোশাক কিনে দিলেন। বাপ জান একবার মনটাকে বুঝুন, একবার ব্রেনটা খুলে দেখুন, ওই হারাম পোশাক পরিধান করে আর আপনি যে নাম আপনার কোনো কাজ লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু ফাইন সাদকাতা তারাদ্দুল বালা। একটা মানুষ যদি দান করে, সাদকা করে, খায়রাত করে, ওর মাল থেকে অবশিষ্ট যা মাল আছে ওই মাল থেকে, তারপরে এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন করেন, তাদেরকে আল্লাহ এই অসুখ বিসুখ দেয়, ঘা ঘসড় হয়, ওদেরকে কেন হয়, ওদেরকে কেন হয়? ভাইজান দেখেন, এবার আমার দিকে ধ্যান দেন, কেন ওদেরকে হয়? ওরা তো জীবনে কোনোদিন আল্লাহর না সুদৃপনা করে না, আদম সন্তান সন্ততির মতো অনেক, ওরা তো কোনোদিন কোনো মানুষ যখন সাদকা করে, দান করে, খাইরাত করে, ওই লোকটার কোনো মুসিবত আগামীতে আসার ছিল, ভবিষ্যতে আসার ছিল, ওই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত ওর উপরে খুশি হয়ে যান, ইয়াত আনন্দিত হন, আল্লাহ ওর কপালে যেই বিপদখানাকে রেখেছে ওই বিপদ বর্ণনা করেছেন। হাদিসটা রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি শুনেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসলালাহু ইয়াওমাল কিয়ামাতি সুজান আকরা। আল্লাহর নবী বলছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমি জায়গা থেকে ধনমাল উপার্জন করার তৌফিক দিয়েছে, যাকে আল্লাহ মালদার করেছে, যাকে আল্লাহ গিরস করেছে, ধনত্বশীল করেছে, আর ওই লোকটা সমস্তটাকে নিজেই খেয়ে নিল, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ওই লোকটার জীবনের যত হারাম মালগুলো ছিল, যতটা আল্লাহর হক ছিল খেয়েছিল, কিয়ামতের দিন মুসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালকটাকে এক জায়গায় জমা করবে, আর জমা করার পর একটা বিষাক্ত সাপে যেন আল্লাহ রূপান্তরিত করবে। তারপরে সাহাবীকে নাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, যেই সাপগুলো আমরা পৃথিবীতে দেখি ওই রকমই হবে নাকি? নবী আমার বলছেন, সুনরে লাহু জাবিবাতানে, তার চোখের উপরে দুটো যেন কালো দাগ হবে, ওই সাপের চোখের উপরে দুটো কালো দাগ হবে। আল্লাহ নবী বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, ইউতাফিকু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার গলায় যেন লেপটে দেওয়া হবে ওই সাপখানাকে, যেমন আমরা ঘাড়ে গামছা মফলার ছবল দিতে লাগবে, ডান গালে ছবল দেবে, বাম গালে ছবল দেবে, আর বলবে ওই সাপকে আল্লাহ কত বলার শক্তি দেবে, ওই সাপে যেন আপনার সঙ্গে কথোপকথন, ইবলিসের পাল্লাতে পড়া আল্লাহর রাস্তায় দাওনি, ওই হইলাম আমি তোমার মাল, আনা কানজকা, আমি হইলাম তোমার খাজানা, যেই ব্যাংকে তুমি টাকা জমা করে রেখেছিলে ওর একটা আল্লাহর হক আছে, ওই হকটা তুমি দাওনি, আল্লাহর রাস্তায় তুমি দাওনি, নবীর মাদ্রাসায় দাওনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে তোমার তোমার জন্য সাপে রূপান্তরিত করে দিয়েছে। বাপজান, এবার কে কে জাকাত আই থেকে ওসুর বাইর করবেন না, হাত উঠান তো, মেয়েরা মজা মারবে আর মকর খাবেন আপনি কবরে,
আর কিয়ামতের দিন ওই সাপ আপনার পিছে ধাওয়া করবে, তাড়াও করবে। যেমন আজকে আপনি মালের পিছনে দৌড়াচ্ছেন না, হালাল আর হারাম দেখার নেই, মালের পিছনে দৌড়াচ্ছেন আপনি, আল্লাহ আকবার। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন ওই সাপটাকে আপনার পিছনে লেলিয়ে দেবে, আর ওই 50,000 বছরের দিন আল্লাহ আকবার আপনার পিছনে ছোটাবার আমাকে ক্ষমতা দিয়েছে, পালাচ্ছিস কোথায় তুই? আমি আর বেশিক্ষণ সময় নিব না, আমি শুধু জাস্ট কটা মিনিট, যখন আমি যখন একটু আল্লাহর হস্তে যখন আমি বললাম যে আমাদের এমএলএ সাহেব প্রতিটা জলসাতে অ্যাটেন্ডেন্স করেন আমাদের এলাকায়, তাহলে কত ভালোবাসেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ উনি এসেছেন এমএলএ সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কত যে দিয়েছেন 10 দিয়েছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, একটু দোয়া করে দেবেন। দেখতে পাওয়া যায় আজকে আমাদের এই মহিষপুর মাদ্রাসায় আল্লাহ আল্লাহ 10,000 টাকা দান দিল, আল্লাহ আল্লাহ জানিয়াতে যে উদ্দেশ্য করে গেল দান, আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, হে রব্বুল আলমিন, তাকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ, আল্লাহ দুনিয়াতে তাকে ভালো করে রাখো, আল্লাহ সুস্থ করে রাখো আল্লাহ, আল্লাহ কোনোদিন বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে তুমি রাখিও না আল্লাহ গো, হে রব্বুল আলমিন, আল্লাহ কোনো মুসিবতের জন্য না পড়ে যায় আল্লাহ, হে রব্বুল আলমিন, আল্লাহ এতটা তাকে ক্ষমতা সম্মানে। সময় আপনাদের কাছে বেশিক্ষণ নেব না, আমার দাদু জানের কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনব, এটা আমাদের আশা আছে, কিন্তু এই 2-4 মিনিট যখন আমি আমরা আপনারা তো জানেন এই 15 দিন থেকে ইন্টারন্যাশনাল ফকির আসছি, প্রতিটা জলসাতে আমাদেরকে এরকম কালেকশন করতে হয়, 100 টাকা আর একজন 100 টাকা, আল্লাহ একজন 500 টাকা, 50 টাকা দান দিয়েছে আল্লাহ গো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাক আল্লাহ, বারাক আল্লাহ, দেখো আল্লাহ তোর বান্দা এখানে তো ছিল 500 টাকায় আল্লাহ তোর রেহে দিল, দিল কিনা দিল, খোদা দারে বুঝা গেল, ইয়া জালাইয়া আল্লাহ মাশাআল্লাহ, গরুর একটা ডাক্তার যেন আল্লাহ হে রব্বুল আলামিন নাম গোপনে দে, 600 টাকা দিল নবীর মাদ্রাসাতে, আরো একজন আল্লাহ 500 দিল, ইহ পরকাল খোদা করে দিও ভালো, মিটাইয়া দাও খোদা জীবনের ভুল, আরো একজন দাদু শেষর বেলাতে 100 টাকা দিল নবীর মাদ্রাসাতে, ও গো আল্লাহ দয়া মায় দয়া যা করিয়া চিরজীবী করে, মাশাআল্লাহ, সোহেল 3,000 টাকা, না রে তাকবীর, সোহেল নামে তে আল্লাহ বিকল হইতে 3,000 টাকা দিল মাদ্রাসা জন্যে দে, সাবাসো সাবাসো দাদু, সাবাসো যে তুমি তোমার কত কত দিয়েছে 4,000, বা আমার বাপজান তাহই মশাই আলহাজ আমাদের আবু তালিব সাহেব উনি 4,000 টাকা দিয়েছে, পরকাল খোদা করে দিও ভালো, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল, ও গো আল্লাহ দয়া মাই গফুর গফার, কোনে কথা মাফ কর বান্দার তোমার, হে খোদা দয়ালু দাত দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিতে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তাদের আরো পরকাল, বালা মুসিবত হইতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছেতে, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মদে দোয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন আমিন। আর একজন ভাই আল্লাহ 150 টাকা, আল্লাহ তাদের পুতলা তুমি হয়ে যাও সাকা, ইমান। আসসালামু আলাইকুম, আজকে এই মহেশপুর বাহরুল উলুম জুনিয়র মাদ্রাসার অনুষ্ঠানে যে একটা বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে, এই জালসার সভাপতি আজকে কিছুক্ষণ আগেই আমি গালকোলার 14 নম্বর ওয়ার্ডে একটি জালসা চলছিল, সেখান থেকে এলাম। আমাকে দাওয়াত দিলেই আমি যদি কলকাতায় না থাকি, বাইরে না থাকি, তাহলে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর যদি না থাকি তাহলে 9%, 99% আপনারা আমাকে, যারা ইসলাম বিরোধী মানুষরা আছেন, আমাকে মতদান করেছিলেন,
আর আপনাদের জালসা যদি আমি না আসি তাহলে আমার বেমানি করা হবে। আপনাদের জালসায় আসা আমার কর্তব্য, দায়িত্ব। যে প্রত্যেকটি মাদ্রাসা কমিটি অনেক কষ্ট করে মাদ্রাসা চালায় এবং শিক্ষকরা যারা আছে তারা কিন্তু অল্প বেতনে অনেক কষ্ট করে লেখাপড়া করে। এই যে মহৎ উদ্দেশ্য, রাজনীতির নেতা হলে, এমএলএ মন্ত্রী হলে, জেলা পরিষদের প্রধান হলে যে সবকিছু জানবো তা নয়। জালসায় গিয়ে মৌলানাদের বক্তব্য শুনে কিছুটা কিন্তু শিক্ষা লাভ হয়। যার যেমন ক্ষমতা আছে সবাইকে উৎসাহিত সহযোগিতা করা উচিত, তা নাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে যাবে। আজকে দেখুন যে জায়গায় বসে জালসা হচ্ছে তার পেছন থেকে একটা হাই স্কুল হচ্ছে ইংলিশ মিডিয়াম, আমরা জানি নিশ্চয়। যেটা আমরা কাজ শুরু করেছি বিল্ডিং ভাড়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হবে, এলাকার মানুষের মুখ উজ্জ্বল করে, গার্জেন অভিভাবকদের মুখ উজ্জ্বল করে, করণজীবীর নাম উজ্জ্বল করে, মহেশপুরের নাম উজ্জ্বল করে, বিধায়কের নাম উজ্জ্বল করে, এটাই আমার আশা। ঠিক তেমনি মাদ্রাসাতেও ছেলেমেয়েরা লেখাপড়া করে তাহলে আমাদের মুখ উজ্জ্বল করে, এটাই আমাদের আশা। ভালো রড দিবেন না, সিমেন্ট বালি পাথর দিবেন না, বাড়ি বেঁচে দিন ঠিক না। ঠিক তেমনি ছেলেমেয়েকে ভালো করে মানুষ করবেন তো সমাজ ভালো চলবে আগামী দিন, আমরা যখন থাকবো না তখন তারা ভালো করে চালাবে, তার ছেলেমেয়েরা আবার তখন আবার আরো আপডেট। এখানে আপনাদের মাদ্রাসার আমি সার্বিক সাফল্য কামনা করছি, আগামী দিন যাতে আরো ভালো বড় হয়, আরো চলে, এটা আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি। আর পড়ে আছে তো মহেশপুরের জালসায় গত বছর মনে হয় আসেনি, তার আগের বছর এসেছিলাম, এক বছর গ্যাপ ছিল। এবার যাই হোক, তিন ঘন্টা ভালো পড়েছে, একসঙ্গে প্রত্যেক দিন দুটো তিনটা করে জালসা আমরা অ্যাটেন্ড করছি। কীর্তনার জালসায় এসেছেন, অংশগ্রহণ করেন, আমরা এদিক দিয়ে খুবই গৌরবান্বিত। আমাদের এই ক্ষুদ্র জালসায় এসেছেন, এটা আমাদের এই প্রতিষ্ঠানকে, আমাদের এই জালসাকে ঠিক আছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইমদাদ আলী সাহেব কুশমন্ডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ان الحمد لله علينا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له عليه وسلم